থেকে মানে সকাল 5টা বাজে ঘুম থেকে উঠে সবাই দৌড় দিলাম। তো 5 ঘন্টা জার্নি করার পরে হচ্ছে আমরা চট্টগ্রাম চলে আসলাম, কারণ আজকে আমাদের কাস্টমারদের সাথে দেখা করার টাইম। তো বিকাল 3টার টাইম আমরা রেডি হয়ে গেলাম, এখন আমরা দুপুরের খাবারটা খেয়ে নেব, খেয়ে দেবো দৌড় চট্টগ্রামের শোরুমে বালিয়ার কেটে। ফাইনালি হচ্ছে আমাদের দুপুরের খাবারটা দিয়ে দিল, আমরা অর্ডার করেছি হচ্ছে আলু ভর্তা, চিংড়ি ভর্তা, ডাল এবং বিফ কালো ভুনা। একজন ঢুকছে কাস্টমার, কেক খাচ্ছে, গল্প করছে, আরে আপুগুলো এত ভালো, এত মজা লাগে। আপুরা 4-5 জন বোন মিলে আসে, একসাথে শপিং করে এবং খুব মজা করে। প্রত্যেকবার আমার সাথে দেখা করবে আপুরা। তো এখানে হচ্ছে আন্টিরা আসলো নাতি নিয়ে, নাতিকে কেক দিলাম, আর আপুদের সাথে আমি অবশ্যই কথা বলতেছি, কারণ অনেক আপুরা হচ্ছে আসে আমার সাথে দেখা করার জন্য, ছবি তোলার জন্য এবং স্কিন নিয়ে কথা বলার জন্য। তো আমি ওদেরকে সাজেস্ট করছিলাম যে আপনি এভাবে স্কিন কেয়ার করবেন, যত বেশি স্কিন কেয়ার করবেন তত বেশি হচ্ছে স্কিন হেলদি থাকবে, কারণ হেলদি স্কিনটা প্রত্যেকটা মানুষেরই দরকার। আর এখানে বেবি দুইটা আমাদের ছোট, আর এখানে চলে আসছে আমাদের বালিয়ার কেটের মাসি। আর কাস্টমার তো আসতেছে যাচ্ছে, আসতেছে যাচ্ছে, কারণ আমরা কোনোভাবেই বেশি ভিড় অ্যালাউ করছিলাম না বাইরে ক্লায়েন্ট দাঁড় করানো, কারণ হচ্ছে আমাদের শপটা একটু ছোট, তো যে কারণে বেশি মানুষ হয়ে গেলে সমস্যা হয়ে যায়। আমাদের যত কাস্টমার আছে সবাই খাজানা দিয়ে দিয়ে সুন্দর হয়, আজকে আমি দেখবো খাজানা খেয়ে সুন্দর হওয়া যায় কিনা, একটু খাজানা খাওয়ার ট্রাই করি। খাজানা খাচ্ছে, হ্যাঁ পারবো না, না কখনো যাবে না। এটা কেমন টেস্ট? চকলেট? আপু এটা অনেক মজা, আমি জানতাম এটা মজা হবে। অনেক মজা আমার ফ্যামিলির মেম্বারই। আর এখানে কাকিম বাবুর সাথে আমার মিটিং শেষ হলো,